দক্ষিণী সিনেমার আলোচিত অভিনেত্রী সামান্থা রথ ও আন্তাফা গানের মাধ্যমে পেয়েছিলেন বিশেষ পরিচিতি। সম্প্রতি এই অভিনেত্রী ইনস্টাগ্রামে জানান, মায়োসাইটিস নামক বিরল রোগে আক্রান্ত তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে তার নতুন ছবি যশোদা ট্রেলার। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেখা যায়নি তাকে। ট্রেলার প্রকাশের দুই দিন পরই 29 অক্টোবর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি প্রকাশ করে নিজের শারীরিক অসুস্থতার কথা জানান দেন তিনি। সেখানে নিজের অসুস্থতা সম্পর্কে তিনি জানান, কিছু মাস আগেই আমার শরীরে একটি অটো ইমিউন কন্ডিশন ধরা পড়ে যার নাম মায়োসাইটিস। সুস্থ হওয়ার পরে আমি এই খবর জানাবো আশা করেছিলাম, কিন্তু আমি যতটা সময় ভেবেছিলাম সুস্থ হতে তার থেকে একটু বেশি সময় লাগবে। তিনি আরো জানান, চিকিৎসকরা আত্মবিশ্বাসী যে আমি খুব তাড়াতাড়ি পুরোপুরি সুস্থ হয়ে উঠব। শারীরিক ও মানসিকভাবে ভালো দিন ও খারাপ দিন পার করে এসেছি। এমনকি যখন মনে হচ্ছিল যে আর একদিনও আমি এই পরিস্থিতি সহ্য করতে পারবো না, সেই সময়ও পার হয়ে গেছে। আমার মনে হয় আমি সুস্থ হওয়ার দিকে আরো এক কদম এগোলাম। মায়োসাইটিস একটি বিরল রোগ। এই রোগে আক্রান্ত রোগীর অটো ইমিউন কন্ডিশনে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থায় ভ্রান্তি জন্ম নেয়, যার ফলে শরীর নিজের ভালো কোষগুলোকে আক্রমণ করে, যা পেশিতে ব্যথা সহ নানা সমস্যার জন্ম দেয়।